আজ সন্ধ্যায় আমার বর হঠাৎ করে বলছিল তার নাকি খুব নুডলস খেতে ইচ্ছে করছে। আমি বললাম আজকে একটু পাকোড়াই করি, কালকে তোমায় নুডলস করে খাওয়াবো। কিন্তু পরে যখন তাকে সারপ্রাইজ দিলাম, সে লিটারালি শকড। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ডকাপলস ডায়েরি। আজকে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, রসুন, চিকেন নাগেটস, পেঁয়াজ কুচি, চিকেন স্টক এবং চিকেন সসেজ। খুব কম উপকরণ কিন্তু মজাদার কিছু বানাবো। আর নিয়ে নিয়েছি মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলস, আর আছে প্রাণ হট টমেটো সস। তো চলুন স্টার্ট করে দেই। তো আমার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এখানে মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলস। প্রথমেই আমি সসেজ এবং নাগেটসগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, কারণ এগুলোকে আমি ফ্রাই করে আলাদা করে উঠিয়ে নেব। তো এই তো আমার নাগেটস এবং সসেজগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। সো আমি এখন একটা কড়াইয়ে সরিষার তেলে রসুন কুচিগুলো ছেড়ে দিয়েছি, সাথে সাথেই আমি পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিব। এগুলো ছেড়ে দিয়ে আমি হালকা একটু শ্যালো ফ্রাই করে নেব, এবং শ্যালো ফ্রাই করতে করতে আমি এটার ভিতরে আমার যে কেটে রাখা কাঁচামরিচ কুচিগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি এটার ভিতরে টমেটো কুচিগুলো অ্যাড করে দেব, কারণ আমি এখানে টমেটো কুচিগুলোকে গলিয়ে ফেলতে চাচ্ছি। তো এই তো আমি টমেটো কুচিকে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এটার ভিতরে যে চিকেন কিউবসটা আছে সেটার একটা আমি অ্যাড করে দিলাম। এখন এটাকে হালকা নেড়ে ছেড়ে আমি এটার ভিতরে ভালো মতো যখন মিশে যাবে তখনই অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আমি আজকে এই নর্মাল মিস্টার নুডলসকে একটা র্যামেনের টেস্ট দিতে যাচ্ছি। তো এখন নুডলসে থাকা যে মশলাটা আছে সেটা আমি এই পানির ভিতরে দিয়ে দিলাম। আমি একটা মশলা ইউজ করছি, কারণ অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না। এখন আমি সসটা অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি সস শেষ হয়ে গিয়েছিল, তো আমি সসের ভিতরে পানি ভরে পুরোটা ঝাঁকিয়ে নিয়ে সেইটা দিয়ে দিলাম। যখন পুরোটা ফুটে আসবে তখন আমি নুডলসটা অ্যাড করে দিব, আর স্বাদমতো লবণও আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি খুব বেশি ফুটাবো না, কারণ এতে নুডলসটা ওভার কুকড হয়ে যাবে। তো আমার নুডলসটা যখন মোটামুটি কুকড হয়ে যাবে এবং পানিটাও কিছুটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমার র্যামেন তৈরি হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার র্যামেন কিন্তু অলরেডি ডান। বুঝতে পারছেন কত ইজি একটা প্রসেস, 10 মিনিটে তৈরি হয়ে গেল। এই যে দেখেন, প্রেজেন্ট করার পরে আমি একটু শশা কুচি আর সেই ভেজে রাখা নাগেটস এবং সসেজগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা ডিম হাফ করে কেটে। সো রেডি হয়ে গেল আমার স্পাইসি কোরিয়ান র্যামেন, স্বাদে অনন্য। একবার হলেও ট্রাই করবেন, মাস্ট ট্রাই রেসিপি। হোপ ইউ লাইকড ইট।